वेलकम टू आवर चैनल। आज के आमरा एनटीए यूजीसी नेटर पेपर वन प्रथम जो यूनिटी रही है अर्थात टीचिंग एप्टीट्यूड से सम्पर्के एक क्रास कोर्सर मतन संक्षिप्त ओवरऑल डिस्कशन करार प्रचेष्टा करब। काजे मूल आलोचन जावा जाक। प्रथम जो विषय देखब टीचिंग एप्टीट्यूडे से हे टीचिंग डेफिनेशन टीचिंग बोलते कि बोझा। Teaching is a process of communication between two or more than two person. अर्थात teaching होच्छे एक टा communication प्रक्रिया दुई बा तार अधिक व्यक्तिर मध्य अर्थात जोगाजोग बा सम्पर्क स्थापनेर एक टी प्रक्रिया। जे प्रक्रियाते प्रत्येकेई प्रत्येकेर द्वारा influenced बा प्रभावित होय। जार फले की होय ना नतून कोनो आइडिया बा कोनो विषय सम्पर्के एक टा नतून इनफरमेशन बा तथ्य अनेक ব্যক্তি বা ব্যক্তির সমষ্টিরা জানতে পারে সেই বিষয় সম্পর্কে। এবং টিচিং হচ্ছে সম্পূর্ণরূপে একটা প্রসেস অফ ইন্টারঅ্যাকশন অর্থাৎ এখানে পারস্পরিক আলাপ আলোচনা পারস্পরিক সহযোগিতার কিন্তু একটা ইতিবাচক ভূমিকা থাকে। যেমন আমরা দেখি টিচিং এর ক্ষেত্রে টিচার্স এবং স্টুডেন্টের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা বা ইন্টারঅ্যাকশন থাকে, কারণ ইন্টারঅ্যাকশন না হলে টিচিং কখনোই হতে পারে না। এখন আমরা মূলত দেখলাম কিনা টিচিং কাকে বলে সেই সম্পর্কে একটা সাধারণ সংজ্ঞা, তার পরিপ্রেক্ষিতে আমরা টিচিং সম্পর্কে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বা চরিত্র তুলে ধরতে পারি। যেমন টিচিং হচ্ছে সম্পূর্ণরূপে একটা ডাইনামিক অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ এটা একটা গতিশীল ধারাবাহিক প্রক্রিয়া যেটা সমাজে সবসময় চলছে। এবং টিচিং একটা স্পেশালাইজড টাস্ক এবং এটা একটা ইন্টারঅ্যাকটিভ প্রসেস। কেন ইন্টারঅ্যাকটিভ প্রসেস সেটা আমরা একটু আগেই দেখলাম। এবং টিচিং এর মূল লক্ষ্যই হচ্ছে একটা স্টুডেন্টের যে কগনিশন পাওয়ার অর্থাৎ যে থিংকিং পাওয়ার চিন্তা ভাবনা করার ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেওয়া ইনক্রিজ করা, সেটাই হচ্ছে টিচিং এর মূল লক্ষ্য। টিচিং সম্পর্কে অনেকে বিভিন্ন ধরনের ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছেন, যার মধ্যে এইচ সি মরিসনের ডেফিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে টিচিং ইজ অ্যান ইন্টিমেট কন্ট্যাক্ট বিটুইন দ্য মোর ম্যাচিওর পার্সোনালিটি অ্যান্ড লেস ম্যাচিওর ওয়ান অর্থাৎ শিক্ষণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে তুলনামূলকভাবে কম অভিজ্ঞ ব্যক্তির মধ্যে একটা কন্ট্যাক্ট সম্বন্ধ বা যোগাযোগ স্থাপন হয়। আমরা মোটামুটি টিচিং এর যে ডেফিনেশন এবং ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। এরপরে আমরা যে জায়গাটা যাব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেভেলস অফ টিচিং বা টিচিং এর যে কিছু গুরুত্বপূর্ণ স্তরগুলো। লেভেলস অফ টিচিং কে আমরা মূলত তিনটি ভাগে বিভক্ত করতে পারি, মেমোরি লেভেল অফ টিচিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং অ্যান্ড রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং। টিচিং এর ক্ষেত্রে সবার নিচে যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। এই ধরনের টিচিং এর ক্ষেত্রে কি করা হয় না, সাধারণত আমরা কোনো বিষয় বা ঘটনাকে নর্মালি মুখস্থ করি, দেশে মুখস্থ করে সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করি। অর্থাৎ এই ধরনের টিচিং এর ক্ষেত্রে জাস্ট নর্মালি কোনো ঘটনাকে রিকল রিমেম্বারিং করার চেষ্টা করা হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে ক্লাসরুমে টিচার্স হয়তো কোনো একটা বিষয় পড়াচ্ছে, স্টুডেন্টরা সেটায় খাতায় নোট আকারে লিখে নিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা মেমোরি লেভেলস অফ টিচিং এর গুরুত্বপূর্ণ উদাহরণ হতেই পারে। অর্থাৎ টিচার্স কিছু বলছে এবং স্টুডেন্ট সেটা নোট আকারে খাতায় লিখছে, অর্থাৎ টিচার্স ডিকটেট করছে এবং স্টুডেন্টরা সেটাকে নোট ডাউন করে নিচ্ছে, এটা মেমোরি লেভেল অফ টিচিং আমরা বলা যেতেই পারে। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং কি, এটা হচ্ছে থটফুল লেভেল অফ টিচিং। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ক্ষেত্রে আমরা কোনো জিনিসকে শুধুমাত্র মুখস্থ করছি তা নয়, সেটাকে মুখস্থ করার সাথে সাথে সেটাকে আমি আন্ডারস্ট্যান্ড করছি অর্থাৎ সেটাকে আমি বুঝছি, অর্থাৎ বুঝে সেটাকে আমি মস্তিষ্কে ধরে রাখার চেষ্টা করছি। যেমন আমি উদাহরণ দিতেই পারি এক্ষেত্রে যে পরীক্ষা হলে কোনো একটা ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক প্রশ্ন আসলো, সেক্ষেত্রে কিন্তু আমাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং প্রয়োগ করতে হবে, কারণ শুধুমাত্র মুখস্থ করে গিয়ে আমি সেই প্রশ্নের উত্তর লিখবো তা নয়, আমি বুঝে মুখস্থ করে অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু আমি উত্তরটা লেখার চেষ্টা করব। লেভেলস অফ টিচিং এর সবার উপরে যেটাকে রাখা হয়েছে সেটা হচ্ছে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং, এটা হচ্ছে হাইয়েস্ট থটফুল লেভেল অফ টিচিং। অর্থাৎ এখানে মুখস্থ করা বোঝা এবং মুখস্থ করে বোঝার পরিপ্রেক্ষিতে কে সেটাকে বাস্তবে প্রয়োগ করার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। রিফ্লেকটিভ লেভেল অফ টিচিংটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্ট সে যে
কাজটা করেছে সে কাজটাকে নিজে নিজেই ইভালুয়েট বা মূল্যায়ন করার চেষ্টা করে, মূল্যায়ন করার পরিপ্রেক্ষিতে সে আরো নতুন নতুন আইডিয়া তৈরি করা, ক্রিয়েট করার কিন্তু চেষ্টা করে। রিফ্লেকটিভ লেভেলের টিচিং এর আমরা আরেকটা খুব ইজি উদাহরণ দিতে পারি বিষয়টাকে আরো সহজে বোঝার জন্য। সাপোজ যদি এখন কোন স্টুডেন্টকে বলা হয় যে কোন একটা পার্টিকুলার বিষয়ে বক্তৃতা দিতে, তাহলে কিন্তু তাকে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিংই ব্যবহার করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে সে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অর্থাৎ কোনো জিনিসকে মুখস্থ সরাসরি বলতে পারবেন না, তাকে মুখস্থ কিছু জিনিস সে জিনিসটাকে বুঝে বাস্তবের পরিপ্রেক্ষিতে তাকে উপস্থাপনা করতে হবে। অর্থাৎ আমরা দেখলাম যে টিচিং এর ক্ষেত্রে মূলত তিন ধরনের লেভেল, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেকটিভ লেভেল। এই জায়গাটা আমাদের টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেমন মেমোরি লেভেল টিচিং এর প্রোপোনেন্ট হচ্ছে হার্ভার্ড, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর প্রোপোনেন্ট বা প্রবক্তা হচ্ছে মরিশন, অ্যান্ড রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং এর প্রবক্তা হচ্ছে হান্ট। এরপরে আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে অবজেক্টিভ অফ টিচিং এ ব্লুম ট্যাক্সোনমির ধারণা। বেঞ্জামিন ব্লুম নামে একজন ব্যক্তি অবজেক্টিভ অফ টিচিং এর ক্ষেত্রে টিচিং এর তিনটি গুরুত্বপূর্ণ ডোমেনের কথা বলেছেন। সে তিনটি গুরুত্বপূর্ণ ডোমেন কি সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং বেঞ্জামিন ব্লুম এই যে ট্যাক্সোনমি, এই চিন্তা ভাবনাটাকে কিন্তু 1956-এ প্রথম তুলে ধরেছিলেন, যদিও 2001 সালে গিয়ে তিনি তার এই ব্লুম ট্যাক্সোনমি চিন্তা ভাবনাতে কিছু সংশোধন আনছে, তাই জন্য 2001-এ তিনি রিভাইজড ট্যাক্সোনমির ধারণা দেন। এখন আমরা দেখব বেঞ্জামিন ব্লুমের এই ডোমেন বা এই ধারণাটা কি। বেঞ্জামিন ব্লুম মূলত লার্নিং এর ক্ষেত্রে তিন ধরনের ডোমেনের কথা বলেছেন। তিনটি ডোমেন কি কি? কগনেটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন অ্যান্ড সাইকোমোটর ডোমেন। কগনেটিভ ডোমেন বলতে কি বোঝায়? সম্পূর্ণরূপে এটা হচ্ছে একটা নলেজ বেসড ডোমেন, অর্থাৎ জ্ঞান কেন্দ্রিক ডোমেনকে আমরা কগনেটিভ ডোমেন বলতে পারি। এফেক্টিভ ডোমেন হচ্ছে এর সাথে মানুষের অ্যাটিটিউড, ইমোশন এগুলো যুক্ত থাকে। অ্যান্ড সাইকোমোটর ডোমেন এটা মূলত মানুষের যে ম্যানুয়াল স্কিল, মোটর অ্যাকশন, ফিজিক্যাল স্কিল এগুলোকেই তুলে ধরার চেষ্টা করে। এই বিষয়টাকে আমরা উদাহরণ দিয়ে বলবো, তাহলে বিষয়টা আরেকটু সুস্পষ্ট হবে। এ প্রসঙ্গে আমরা উদাহরণ দিতে পারি যে সাপোজ আমি কোনো একটা বিষয় সম্পর্কে নলেজ বা জ্ঞান অর্জন করলাম, এটা হচ্ছে আমার কগনেটিভ ডোমেন। নলেজ বা জ্ঞান অর্জন করার ফলে কি হবে না, আমার অ্যাটিটিউড, আমার ইমোশনে কিন্তু একটা পরিবর্তন আসবে। অর্থাৎ আমার যে অ্যাটিটিউড এটা হয়ে গেল এফেক্টিভ ডোমেন, অর্থাৎ প্রথমে জ্ঞান অর্জন করলাম, সেটা আমার অ্যাটিটিউডে পরিবর্তন ঘটালো, তার পরিপ্রেক্ষিতে যখন আমি কোনো অ্যাকশন বা কোনো একটা স্কিল বা কোনো একটা কাজ করার চেষ্টা করব, সেটাই হয়ে যাচ্ছে আমার ফিজিক্যাল স্কিল বা সাইকোমোটর ডোমেন। বেঞ্জামিন ব্লুম এই যে বিভিন্ন ধরনের ডোমেনের কথা বলেছেন, তার এই ডোমেনের আলোচনাতে প্রত্যেকটা ডোমেনের যে বিভিন্ন লেভেল রয়েছে, বিভিন্ন উপস্তর রয়েছে, সেগুলো সম্পর্কেও কিন্তু তিনি বিস্তারিত আলোচনা করেছেন। যেমন কগনেটিভ ডোমেনের আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে কগনেটিভ ডোমেন একটা নলেজ বেসড ডোমেন বা জ্ঞান কেন্দ্রিক ডোমেন, যেটা আমরা একটু আগে দেখলাম। এর কতগুলো লেভেল থাকে, যেমন নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস, এভালুয়েশন। এই যে বিভিন্ন স্তরের ধারণাটাকে 2001 সালে গিয়ে তিনি একটু চেঞ্জ করছেন, রিভাইজড করছেন, এবং করে তিনি বলছেন যে 2001 সালে সিনথেসিস, যেটাকে ক্রিয়েটও বলা হয়, সেটাকে তিনি সবার উপরে রাখছেন। কিন্তু 1956-র যে শ্রেণী বিভাগটা ছিল তাতে কিন্তু তিনি ইভালুয়েশন বা ইভালুয়েটটাকে সবার উপরে রাখতেন। তিনি এরকম প্রত্যেকটা ডোমেনের বিভিন্ন লেভেলস বা স্তরের কথা বলেছেন। যেমন এটি হচ্ছে মূলত কগনেটিভ ডোমেনের যে বিভিন্ন উপস্তর বা লেভেলগুলো। যেমন কগনেটিভ ডোমেনের প্রথমে কি থাকে, নলেজ থাকে। নলেজ মানে কি, কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা এবং সেটাকে জ্ঞান অর্জন করার সাথে সাথে রিমেম্বার করা, অর্থাৎ মনে রাখা করার, মনে রাখার প্রচেষ্টা। কম্প্রিহেনশন মানে সেই জিনিসটাকে শুধু মনে রাখলে হবে না, বুঝে আন্ডারস্ট্যান্ড করে মনে রাখতে হবে। অ্যাপ্লিকেশন মানে কি, সেটাকে বাস্তবে প্রয়োগ করা। অ্যানালাইসিস মানে কি, অ্যানালাইসিস মানে আমাকে সে জিনিসটাকে সবসময় বিশ্লেষণ, অ্যানালাইসিস করে দেখতে হবে, অর্থাৎ কোন পরিস্থিতিতে আমি কখন কিসের ব্যবহার করব। সিনথেসিস মানে কি,
তার পরিপ্রেক্ষিতে নতুন কিছু একটা ধারণার জন্ম দেওয়া বা কিছু ক্রিয়েট করা। অ্যান্ড ইভ্যালুয়েশন মানে কি, আমি যে ধারণার জন্ম দিলাম, যে জিনিসটা আমি ক্রিয়েট করলাম, সেটাকে আমি ইভ্যালুয়েট করে দেখবো, মূল্যায়ন করে দেখবো যে সেটা ঠিক করলাম না ভুল করলাম। যদি 2001 সালে গিয়ে সেটাতে কিছু চেঞ্জ আনছেন বেঞ্জামিন ব্লুম, আমি যে ধারণাটাকে বললাম এটাকেও একটা আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব, তাহলে জিনিসটা আমাদের মাথায় আরো ভালোভাবে থাকবে। সাপোজ আমি মনে করলাম আমি একটা কোনো কম্পিউটার সেন্টারে কম্পিউটারের বিষয়ে জানার জন্য ভর্তি হলাম, তাহলে প্রথমে আমাকে কি দেওয়া হবে, নলেজ দেওয়া হবে যে কম্পিউটার কাকে বলে, কোনটা মাউস, কোনটা কিবোর্ড, কোনটা মনিটর, এরকম বিভিন্ন নলেজ দেওয়া হবে। তারপরে আমি কি করব, সেটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব, কম্প্রিহেনশন করার চেষ্টা করব, আয়ত্ত করার চেষ্টা করব, অর্থাৎ কোনটা কি বলে সেটাকে আমি বোঝার চেষ্টা করব, বুঝে মনে রাখার চেষ্টা করব। তার পরিপ্রেক্ষিতে আমি কি করব, সেটাকে আমি বাস্তব জীবনে অ্যাপ্লাই করব, এবং তারপরে কি করবো, অ্যানালাইসিস করব, সেটাকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। অর্থাৎ সাপোজ আমাকে যদি এখন কোনো কাজ দেওয়া হয় যে কম্পিউটারে একটা লেটার লেখো, তাহলে আমাকে সেটা অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ কখন কিসের ব্যবহার করব। আমাকে যদি এখন টাইপ করতে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমি কিবোর্ডের ব্যবহার করব, কিবোর্ডের ব্যবহার না করে নিশ্চয়ই মাউসের ব্যবহার করব না, অর্থাৎ কখন কিসের ব্যবহার করতে হয়। টাইপ করতে দিলে কিবোর্ডেরই ব্যবহার করতে হবে, মাউসের ব্যবহার করতে হবে না। তার পরিপ্রেক্ষিতে আমি কি করব, সিনথেসিস করব, অর্থাৎ টাইপ করলাম, কিছু একটা ক্রিয়েট করলাম, তারপরে সেটাকে আমি ইভালুয়েট করে দেখার চেষ্টা করব যে আমি যেটা টাইপ করেছি সেটাতে বানান ভুল নাই তো, বা ওভারঅল ঠিক আছে তো, এরকম ভাবে আমি ইভালুয়েট বা মূল্যায়ন করার চেষ্টা করব। এইভাবেই বেঞ্জামিন ব্লুম কিন্তু তার যে বাকি ডোমেনগুলো রয়েছে, লাইক এফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন, তারও বিভিন্ন লেভেল বা স্তর সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলেন তার আলোচনাতে। এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যাসেসমেন্ট অ্যান্ড এভ্যালুয়েশন, অর্থাৎ অ্যাসেসমেন্ট এবং এভ্যালুয়েশনের মধ্যে কি কোনো পার্থক্য আছে, না দুটো এক বিষয়? না, দুটোর মধ্যে অবশ্যই বেসিক ডিফারেন্স রয়েছে। অ্যাসেসমেন্ট এবং এভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য কি সেটা আমরা এবারে বোঝার চেষ্টা করব। সাধারণত অ্যাসেসমেন্ট সারা বছর ধরে হয়, এবং অ্যাসেসমেন্ট হওয়ার পরে যে ফাইনাল রেজাল্টটা বেরাচ্ছে সেটাকে আমরা এভ্যালুয়েশন বলে চিহ্নিত করতে পারি। অর্থাৎ এভ্যালুয়েশনের আগে কিন্তু অ্যাসেসমেন্ট হয়, আর অ্যাসেসমেন্টের পরেই কিন্তু এভ্যালুয়েশন হচ্ছে। এই ছবিটা যদি আমরা দেখি তাহলে সেটা সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা হবে। এই ছবিটাতে আমরা কি দেখছি না, একটা ব্যক্তি গাছে জল দিচ্ছে, অর্থাৎ গাছটার পরিচর্যা করছে যাতে সেটা বড় হয়, ফল দেয়, ফুল দেয়। অর্থাৎ এখানে কি করার চেষ্টা করা হচ্ছে না, কোয়ালিটিকে ইনক্রিজ করার চেষ্টা করা হচ্ছে, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এবারে গাছে জল টল দেওয়ার পরে আমি অনেকদিন পরে দেখছি যে গাছটা ফুল দিল কিনা বা বড় হলো কিনা, অর্থাৎ আমি তার ফলাফল এফেক্টটা দেখার চেষ্টা করছি। অর্থাৎ যখন আমি সেটাকে জাজ করছি কোয়ালিটিটাকে, যে হ্যাঁ গাছটা ফুল দিয়েছে না ফল দিয়েছে, তখনই সেটা হয়ে যাচ্ছে এভ্যালুয়েশন। অর্থাৎ কেমন না, আমি ক্লাসরুমে একটা টিচার্স বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়, বিভিন্ন স্ট্র্যাটেজি নেয় যে এইভাবে পড়াবো তাহলে স্টুডেন্টদের যে পড়াশোনার মান, তাদের এবিলিটি বৃদ্ধি পাবে, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট। তারপরে যখন স্টুডেন্টটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করছে, অর্থাৎ তখন সেটা হয়ে যাচ্ছে এভ্যালুয়েশন। অর্থাৎ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে কোয়ালিটিটাকে ইনক্রিজ করার প্রচেষ্টা, এবং কোয়ালিটিটা ইনক্রিজ করার প্রচেষ্টা করার যে ফলাফল, যে রেজাল্ট, সেটা হচ্ছে এভ্যালুয়েশন। এভ্যালুয়েশনের বিভিন্ন সাব টাইপস রয়েছে যেটা থেকে এনটিএ নেটে কিন্তু কোশ্চেন আসে, যেমন ফর্ম্যাটিভ এভ্যালুয়েশন হয়, সামেটিভ এভ্যালুয়েশন হয়, ডায়াগনস্টিক এভ্যালুয়েশন হয়। এই জায়গাটাকেও আমরা খুব ইজিলি বোঝার চেষ্টা করব। ফর্ম্যাটিভ এভ্যালুয়েশন মানে কি, গঠনমূলক মূল্যায়ন। এভ্যালুয়েশনের বাংলা বলতে পারি আমরা মূল্যায়ন। এই গঠনমূলক মূল্যায়ন বা ফর্ম্যাটিভ এভ্যালুয়েশন একটা ক্লাসরুমে কিন্তু সবসময় চলতে থাকে, একটা কন্টিনিউয়াস প্রসেস। সাধারণত আমরা কি করি না, ক্লাসে কোনো একটা টপিক পড়ানোর পরে আমরা স্টুডেন্টকে কোশ্চেন করি যে তোমরা টপিকটা বুঝতে পেরেছো কিনা, বা প্রশ্ন জিজ্ঞেস করে তাদের মেন্টালিটি, তাদের এবিলিটিটাকে আমরা বোঝার চেষ্টা করি। এইভাবেই মূলত ফর্ম্যাটিভ অ্যাসেসমেন্ট বা ফর্ম্যাটিভ এভ্যালুয়েশনটা কিন্তু কন্ডাক্ট করা হয়, অর্থাৎ ক্লাস হওয়ার পরে তাদের কাছে ফিডব্যাক চাওয়া হয়, তাদেরকে প্রশ্ন করা হয়, এইভাবে ফর্ম্যাটিভ এভ্যালুয়েশন চলে। সামেটিভ এভ্যালুয়েশন মানে কি, যখন একটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ কোনো সেমিস্টার পরীক্ষা, মিড টার্ম পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পরে তার হাতে যে একটা মার্কশিট বা রেজাল্ট আসছে সেটা হচ্ছে সামেটিভ এভ্যালুয়েশন। তারপরে আরেকটা এভ্যালুয়েশন হয় ডায়াগনস্টিক এভ্যালুয়েশন, অর্থাৎ রেজাল্ট বেরোনোর পরে দেখা গেল যে কোনো স্টুডেন্ট
ফল বা রেজাল্ট ভালো করেনি, সেক্ষেত্রে স্টুডেন্টটা কেন খারাপ ফল করলো সেটা টিচার্সটা কিন্তু অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করবে, ডায়াগনোসিস করে দেখার চেষ্টা করবে যে স্টুডেন্টটার ফল ফল্ট কোথায়, সমস্যাটা কোথায়, বা কোনো একটা নতুন ক্লাস শুরু হওয়ার আগে টিচার্স খুঁজে বের করার চেষ্টা করবে স্টুডেন্টগুলোর ফল্টগুলো কী কী, অর্থাৎ ডায়াগনস্টিক এভ্যালুয়েশনের মাধ্যমে ডায়াগনোসিস করা হয়। কি ডায়াগনোসিস করা হয়, যে স্টুডেন্টদের ফল্টগুলো কী কী, তাদের ভুল, এরকম বিভিন্ন ধরনের কিন্তু এভ্যালুয়েশনও হয়। এরপরে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে সিলেবাস এবং কারিকুলামের মধ্যে পার্থক্য কী। সিলেবাস এবং কারিকুলাম এই দুটোর মধ্যেও কিন্তু মৌলিক পার্থক্য রয়েছে। সিলেবাস বলতে আমরা বলতে পারি পাঠ্যসূচি, আর কারিকুলাম হচ্ছে পাঠ্যক্রম। তুলনামূলকভাবে দেখতে গেলে কারিকুলাম এটা হচ্ছে অনেক বেশি ওয়াইডার একটা ধারণা, বৃহত্তর ধারণা, আর সিলেবাস হচ্ছে একটা তুলনামূলকভাবে ন্যারো ধারণা, অর্থাৎ সংক্ষিপ্ত ধারণা। যেমন উদাহরণ দিয়ে বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করব, যেমন মাস্টার ডিগ্রি বা MA এটা একটা 2 বছরের কোর্স, এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা কারিকুলাম। এই 2 বছরের যে মাস্টার ডিগ্রি কোর্সটা রয়েছে এতে নিশ্চয়ই অনেকগুলো সেমিস্টার রয়েছে, প্রত্যেকটা সেমিস্টারে অনেকগুলো করে পেপার রয়েছে এবং প্রত্যেকটা পেপারের পার্টিকুলার কিছু সিলেবাস থাকে। তাহলে আমরা কি দেখছি, কারিকুলার একটা ওভারঅল সামগ্রিক ধারণা, সে কারিকুলামেরই একটা পার্ট হচ্ছে সিলেবাস। এবং কারিকুলাম মানে যে শুধুমাত্র রেজাল্ট সিলেবাস তা নয়, কারিকুলামের সাথে সব কিছু যুক্ত থাকে। একটা স্টুডেন্টের মেন্টালিটি কেমন, স্টুডেন্টটা প্রতিদিন ক্লাসে আসে কিনা, বা স্টুডেন্টটা ভালো ব্যবহার করে কিনা টিচার্সের সাথে, পড়াশোনা ছাড়া বাকি যে অ্যাক্টিভিটিস অর্থাৎ খেলাধুলা গান বাজনার সাথে স্টুডেন্টটা যুক্ত কিনা, এই সব কিছু নিয়ে একটা কারিকুলাম গঠিত হয়। আর কারিকুলামেরই একটা ছোট্ট অংশ হচ্ছে সিলেবাস। অর্থাৎ সংক্ষেপে আমরা মনে রাখার চেষ্টা করব, মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন ডিগ্রি এটা একটা সমগ্র কারিকুলাম, তার মধ্যে প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা যে আলাদা আলাদা পেপার, সে পেপারে কি কি আমাদেরকে পড়তে হচ্ছে সেটা হচ্ছে সিলেবাস। এছাড়া আমরা আরেকটা জিনিস জানি, MOOC, যেটার ফুল ফর্ম হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। বিভিন্ন ধরনের ভারতে অনলাইন কোর্স বা অনলাইন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যে প্রসঙ্গে আমরা স্ওয়্যাম প্রভার কথা বলতে পারি, যেটা 2017 সালের 9th জুলাই লঞ্চ করা হয়েছিল। স্ওয়্যামের ফুল ফর্মই হচ্ছে স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস। এছাড়া স্ওয়্যাম প্রভা এমন একটা গুরুত্বপূর্ণ মক্স, যার মাধ্যমে ডিজিটালি DTH এর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ টিভি চ্যানেলের মধ্যে দিয়ে UGC, NCERT, ইগনুর মতন সংস্থার যে গুরুত্বপূর্ণ টপিকের উপরে বিভিন্ন ধরনের ভিডিও টিভিতে ব্রডকাস্ট করা হয়। এরপরে আমরা টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা দেখব সেটা হচ্ছে টিচিং মেথড বা টিচিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পদ্ধতি। এই যে আমি যে একটা লেকচার দিচ্ছি, এক্ষেত্রে আমি কি করছি, আমি আমার বক্তব্যটাকে লেকচারের মাধ্যমে তুলে ধরছি এবং তার সাথে সাথে একটা প্রেজেন্টেশন শো করছি। আবার ক্লাসরুমে হলে কি হতে পারে, কেউ ব্ল্যাক বোর্ডে লিখে পড়াতে পারে, আবার কেউ বাস্তবে কিছু ঘটনাকে রিপ্রেজেন্ট করেও পড়াতে পারে। অর্থাৎ টিচিং বা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এক একজন এক এক ধরনের মেথড বা পদ্ধতি অনুসরণ করে। টিচিং এর ক্ষেত্রে এরকম মেথডকে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ক্যাটাগোরাইজড করতে পারি, বাট এক্ষেত্রে আমরা দুটো টপিক বা দুটো সাবটাইপস দেখার চেষ্টা করব। টিচিং এর মেথডকে মূলত দুটো ভাগে ভাগ করব, টিচার সেন্ট্রিক আর একটা পিপল সেন্ট্রিক মেথড। টিচার সেন্ট্রিক মানে কি, যেখানে টিচারেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অর্থাৎ টিচার্সের ভূমিকাটা বেশি, স্টুডেন্ট মূলত একটা প্যাসিভ রোল প্লে করে। আর পিপল সেন্ট্রিক মেথড মানে কি, যেখানে পিপল মানে স্টুডেন্ট, অর্থাৎ যেখানে স্টুডেন্টের ভূমিকা বা স্টুডেন্টের রোলটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। টিচার সেন্ট্রিক মেথডের মধ্যে অনেক মেথড পড়ে, যেমন লেকচার মেথড, এটার সম্পর্কে আমরা সবাই অবগত যে এটা হচ্ছে সব থেকে বেশি পপুলার একটা মেথড এবং এটা একটা ট্র্যাডিশনাল মেথড, যেখানে ক্লাসরুমে একটা পার্টিকুলার সময়ে একটা টিচার কোনো একটা টপিক সম্পর্কে লেকচার দেন এবং স্টুডেন্টরা বসে সেই লেকচারটাকে শোনে। অর্থাৎ এই লেকচার মেথডের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিচার্স কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করে, বাট স্টুডেন্ট কিন্তু প্যাসিভ লিসেনার্স, অর্থাৎ স্টুডেন্টরা শুধুমাত্র শ্রোতা হিসাবে টিচার্সের বক্তব্যটা শোনে, অর্থাৎ স্টুডেন্টদের কিন্তু এখানে সেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা বা রোল থাকে না।
এছাড়া টিচার সেন্ট্রিক আরো মেথড হয়, যেমন আমরা এ প্রসঙ্গে ডেমোস্ট্রেশন মেথডের কথা বলতে পারি। এই ডেমোস্ট্রেশন মেথডটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে আমরা যে টপিক বা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছি, আলোচনা করছি, সেটাকে বাস্তবে ডেমোস্ট্রেট করা হয়, উপস্থাপনা করা হয়, উপস্থাপনা করার মধ্যে দিয়ে পড়ানো হয়। যেমন জিওগ্রাফিতে হয়তো কোনো মাটি বা কোনো পাথর সম্পর্কে পড়ানো হচ্ছে, তখন সেই মাটি বা পাথরের স্যাম্পেলটাকে সামনে রেখে সেটাকে ডেমোস্ট্রেট করে পড়ানো হচ্ছে। বা হয়তো আমরা কোনো একটা বিষয় পড়ছি, সেটার ক্ষেত্রে হয়তো আমাদেরকে ম্যাপের সাহায্য নিয়ে পড়ানো হচ্ছে, অর্থাৎ ঘটনাটাকে ভিজুয়ালি ভিজুয়ালি ভিজুয়াল ভাবে অর্থাৎ দেখিয়ে ডেমোস্ট্রেট করে পড়ানোটাকেই বলা হচ্ছে ডেমোস্ট্রেশন মেথড, অর্থাৎ উপস্থাপনা করা হচ্ছে। টিম টিচিং মেথড হয়, যেখানে কি করা হয় না, দুই বা তার বেশি একটা টিচার্সের গ্রুপ একসাথে স্টুডেন্টদেরকে পড়ায়, অর্থাৎ একটা সমগ্র সিলেবাসকে কতগুলো টিচাররা বিভিন্ন ভাগে ভাগ করে নিল, দিয়ে তারা গ্রুপ করে মূলত পড়ায়। এটাকে আমরা টিম টিচিং মেথড বলতেই পারি। অর্থাৎ টিম টিচিং মেথডটাতে কিছুই না, এখানে দুই বা তার টিচার্স একসাথে থাকে এবং তারা একসাথে কাজ করে এবং তারা স্টুডেন্টদেরকে পড়ান। যেমন আমরা দেখতে পাই, এটা এরকম অনেক ক্ষেত্রে আমাদের স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে হয়, হয়তো পার্টিকুলার কোনো একটা পেপার, সেটা একটা টিচার্স একা না পড়িয়ে একটা টিচার্সের গ্রুপ বা সমষ্টি কিন্তু পড়াচ্ছেন। অর্থাৎ তাতে হয়তো 10টা চ্যাপ্টার রয়েছে, তিনটে চ্যাপ্টার একজন পড়ালেন, বাকি তিনটে একজন পড়ালেন, বাকি চারটে চ্যাপ্টার হয়তো বাকি আরেকটা টিচার্স পড়ালেন। অর্থাৎ টিম টিচিং মেথডও কিন্তু দেখা যায়। তেমনি কিছু লার্নার সেন্টার মেথড রয়েছে, অর্থাৎ যেখানে পিপলস বা ছাত্রদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যেমন ল্যাবরেটরি মেথড, এটা আমরা সায়েন্সে কিন্তু খুব বেশি দেখতে পাই, অর্থাৎ ল্যাবে গিয়ে খাতায় কলমে কাজ করা। ডিসকাশন মেথড হতে পারে, স্টুডেন্টরা গ্রুপ ডিসকাশন করে। এছাড়া স্টুডেন্টদেরকে কোনো অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট দেওয়া যেতে পারে, যেটাকেও আমরা কিন্তু লার্নার সেন্টার মেথড বলতে পারি। এরকম বিভিন্ন ধরনের মেথড অফ টিচিং হয়। যেমন ব্রেন স্টর্মিং মেথড হয়, এটা মূলত কি না, হয়তো ক্লাসরুমে আমি একটা টিচার্স হিসাবে কোনো একটা কোশ্চেন করলাম বা আমি একটা এমন টাস্ক দিলাম যেটাকে স্টুডেন্টদেরকে নিজেদেরকেই সলভ বা সমাধান করতে হবে। এক্ষেত্রে কি করতে হবে না, স্টুডেন্টদেরকে নিজেদের মাথাটাকে ব্রেন স্টর্ম করতে হবে, মাথা খাটিয়ে সমস্যার সমাধান করতে হবে। এছাড়া সেমিনার হতে পারে, সেমিনার হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে আলোচনা করা হয়, সেই টপিকের উপরে কিছু স্পেশালিস্ট ব্যক্তি আসে, তারা তাদের বক্তব্য তুলে ধরে এবং তার পরিপ্রেক্ষিতে স্টুডেন্ট বা শ্রোতারা কিছু প্রশ্ন করে, এরকম ভাবে সেমিনারও কিন্তু হয়। এছাড়া ফ্যাক্টর অফ এফেক্টিভ লিসেনিং, এগুলো খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ টিচিং এর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থাকে যেটা টিচিং কে এফেক্টিভ করে তোলে। যেমন লার্নার্স এর ক্যারেক্টারিস্টিক কেমন, চরিত্র কেমন, সে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, তার ব্যাকগ্রাউন্ড কেমন এবং সে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ কিনা, এবং তাকে হয়তো পারিপার্শ্বিক পরিবেশ প্রভাবিত করছে কিনা, অর্থাৎ সে মেন্টালি সুস্থ আছে কিনা বা তাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা। অর্থাৎ সাপোজ হয়তো কোনো একটা স্টুডেন্ট ক্লাসে আসার আগে কোনো কারণে হয়তো কারোর সাথে অনেক ঝামেলা হলো, ঝামেলা হওয়ার ফলে কি হবে না, তার সেটা কিন্তু মন বা মেন্টালিটির উপরে একটা প্রভাব ফেলবে, অর্থাৎ তখন সেক্ষেত্রে কিন্তু তার কনসেন্ট্রেশন বা মনোযোগ দিতে অসুবিধা হবে। অর্থাৎ এরকম বিভিন্ন ক্যারেক্টারিস্টিক চরিত্র কিন্তু টিচিং এর সাথে যুক্ত রয়েছে, যে বিষয়গুলোকে আমাদেরকে আরো পরবর্তী সময়ে ডিটেলসে আলোচনা করতে হবে। আরেকটা আমরা সাব টপিক দেখব, সেটা হচ্ছে মাইক্রো টিচিং, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ টিচিং এর ধারণা। মাইক্রো টিচিং হচ্ছে সম্পূর্ণরূপে একটা টিচার ট্রেনিং টেকনিক, অর্থাৎ এটা স্টুডেন্টদের জন্য নয়, একটা টিচার তার পড়ানোর যে স্কিল বা এবিলিটিটাকে ডেভেলপ করার জন্য ক্লাসরুমে গিয়ে পড়ানোর আগে সে 5 জন 10 জন স্টুডেন্টকে নিয়ে একটা ডেমো ক্লাস করে, এটাই মূলত হচ্ছে মাইক্রো টিচিং। অর্থাৎ মাইক্রো টিচিং হচ্ছে একটা টিচার্স ট্রেনিং টেকনিক, অর্থাৎ টিচারের যে নিজের পড়ানোর এবিলিটি রয়েছে, স্কিল রয়েছে, সেটাকে বৃদ্ধি করার জন্য সে পড়াতে যাওয়ার আগে এই ধরনের টিচিং করে। এই মাইক্রো টিচিং এর বিভিন্ন স্টেজ রয়েছে, যেমন এ প্রসঙ্গে আমি বলতে পারি স্টেজটা কি, প্ল্যান টিচ ফিডব্যাক, রিপ্ল্যান রিটিচ রিফিডব্যাক। এছাড়া আমরা টিচিং এর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সাব টপিক দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে টিচিং এইডস বা টিচিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদানগুলো কি কি। যেমন আমরা দেখি কি, আমি যদি ক্লাসরুমে এখন পড়াই তাহলে আমাকে চক ডাস্টারের ব্যবহার করতে হবে, অর্থাৎ চক ডাস্টার
এগুলো কি? এগুলো এক ধরনের তাহলে টিচিং এডস বা টিচিং এর সাথে যুক্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই টিচিং এডস এরই অপর নামই হচ্ছে টিচিং সাপোর্ট সিস্টেম। এই টিচিং এডস বা উপাদানগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন ভিজুয়াল এডস, অর্থাৎ যে ক্ষেত্রে আমরা শুধুমাত্র জিনিসটাকে দেখতে পাবো, যেমন ব্ল্যাক বোর্ডে বা হোয়াইট বোর্ডে যখন লিখে পড়ানো হয় সেটাকে আমরা দেখতে পাই, অর্থাৎ ভিজুয়াল এডস এর এটা উদাহরণ হতে পারে। অডিও এডস হতে পারে, অর্থাৎ অডিও এডস এর ক্ষেত্রে কি হয় না, কোনো একটা বিষয় আমরা কানে শুনতে পাই, যেমন এ প্রসঙ্গে আমরা বলতে পারি রেডিওর কথা বলতে পারি, গুরুত্বপূর্ণ উদাহরণ, বা হয়তো কোনো একটা বিষয় কোনো একটা টপিক সম্পর্কে কোনো টিচার সেটার একটা রেকর্ড করে রেকর্ড পাঠালো, সে রেকর্ডটা একটা অডিও এডস এর উদাহরণ হতে পারে। আর অডিও ভিজুয়াল এডস মানে কি, যেখানে দেখতেও পাবো, দেখার সাথে সাথে বিষয়টাকে শুনতে পারবো, যেমন ইউটিউবে যদি আমরা কোনো এডুকেশনাল ভিডিও দেখি বা টিভিতে যদি আমি কোনো এপিসোড দেখি, তাহলে সেগুলো কিন্তু অডিও ভিজুয়াল এডস এর উদাহরণ হতে পারে। এছাড়া টিচিং এর ক্ষেত্রে এডসকে আমরা আরেকটা ক্যাটাগরিতে ক্লাসিফাইড করতে পারি, অন দ্য বেসিক অফ প্রজেকশন। প্রজেকশন মানে উপস্থাপনা করা, অর্থাৎ চিত্রের মাধ্যমে ছবির মাধ্যমে সেটাকে উপস্থাপনা করা। এর ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, প্রজেক্টেড এডস অ্যান্ড নন প্রজেক্টেড এডস। প্রজেক্টেড এডস মানে কি, প্রজেক্টেড এডস বলতে আমরা বলতে পারি যে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ডিভাইস বা যন্ত্রের সাহায্য নিয়ে আমরা কোনো একটা বিষয়কে চিত্রের মাধ্যমে উপস্থাপনা করব। অর্থাৎ প্রজেক্টেড এডস এর ক্ষেত্রে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হবে, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রিক বা ইলেকট্রিসিটির দরকার হয়। বাট নন প্রজেক্টেড এডস এমন যেখানে কোনো ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার হয় না, অর্থাৎ এখানে ইলেকট্রিকের কিন্তু কোনো ভূমিকা নাই। যেমন প্রজেক্টেড এডস এর আমরা উদাহরণ দিতে পারি প্রজেক্টর, অনেক সময় এরকম প্রজেক্টরের মাধ্যমে পড়ানো হয়, এটা প্রজেক্টেড এডস, কারণ এখানে কি না চিত্র উপস্থাপনা করার মধ্যে দিয়ে পড়ানো হচ্ছে, আর এটা যেহেতু একটা ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রিকে চলে তাই এটা প্রজেক্টেড এডস। এছাড়া কিছু নন প্রজেক্টেড এডস হতে পারে, এ প্রসঙ্গে আমরা গ্লোবস, মডেলস, তারপরে বুলেটিং বোর্ড, এগুলোর উদাহরণ দিতে পারি। যেমন বুলেটিং বোর্ড, এটা একটা বুলেটিং বোর্ডের উদাহরণ, অর্থাৎ কিছু বিষয় বা মেসেজ এখানে কিন্তু সাটানো রয়েছে। এইটাই ছিল মূলত টিচিং এর একটা সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তী সময়ে আমরা আরো অনেক আলোচনা করব, আমরা খুব সংক্ষিপ্তভাবে কম সময়ে একটা আলোচনা করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ।